কালকের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে সব মাম্মা মিলে একটু বের হব, তবে আজকের প্ল্যানটা অন্যরকম ছিল, তবে হয়ে গেল অন্যরকম। সবাই আমরা প্ল্যান করেছিলাম যাব হচ্ছে একটা পার্কে, সেখানে গিয়ে সবাই মিলে বসে গল্প টল্প করবো আর বাচ্চারা একটু মজা করবে, তবে প্ল্যানটা উল্টে হয়ে গেল রেস্টুরেন্ট। কেন বলো তো, যেই আমরা 5টার সময় আমাদের প্ল্যান ছিল, যখনই আমরা রেডি টেডি হয়ে 5টার সময় বের হব, আর তখনই চলে এলো বৃষ্টি। সেই কি মেঘ, এই দেখো দেখতেই পাচ্ছ, কালো মেঘ করে এসেছিল, তারপর বৃষ্টি হলো। 1 ঘন্টা টানা বৃষ্টি হওয়ার পর 6টা বাজলো, যেই তারপর সবাই বললো যে চলো যখন রেডি হয়েছি বেরিয়ে আসি, মানে ঘুরে আসি বাইরে থেকে। তারপর রাত্রেবেলায় বলতে সন্ধ্যাবেলায় ওই টাইমে কোথায় আর যাবো, গেলাম রেস্টুরেন্টে। পার্কে গেলাম না, যেহেতু ভিজা ভিজা হয়ে থাকবে, সন্ধে হয়ে গেছিলো, পার্কে গিয়ে মজাও হবে না, ভালোও লাগবে না, এই জন্য চলে গেলাম ব্যারাকপুর রেস্টুরেন্টে। চলো যাব হচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্ট। তো এখানে আমি দেখো কলেজের সামনে, মানে পিএন দাস কলেজের ওখানেই তো আমি থাকি, তো এখানে দাঁড়িয়ে আছি, একজনের ওয়েট করছি, তো এক্ষুনি ও চলে আসবে। এই যে চলে এসছে, এই যে হচ্ছে মিতা, ওর নাম। এই যে কদিন ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে, কখনো ওকে সাজতে দেখিনি, তবে আজকে একটু এই যে ও সেজে বেরিয়েছে, খুব সুন্দর লাগছিল ওকে, এই জন্য বারবার করে ওর ভিডিও করছি আর ও লজ্জা পাচ্ছে। তো যাই হোক, সত্যি খুব সুন্দর লাগছিল, কখনো কিন্তু ও সেজে থাকে না, একটা টিপও পরে না, কিছু না, একদম সিম্পল হয়ে থাকে। তবে আজকে ওকে সাজতে দেখে আমরা তো পুরো ফিদা হয়ে গেছি। তো এই যে হচ্ছে চন্দ্রা, আর এই যে আদ্রিক, চন্দ্রার ছেলে, মানে হচ্ছে তুতুনের ফ্রেন্ড। তো সবাই একই আর কি গ্রুপে পড়ে। তো চলো এখন যাওয়া যাক। সেই দুপুর থেকে তো মেয়েকে বলেছিলাম তাড়াতাড়ি করে খেয়ে নাও, স্নান করে নাও, পার্কে যাব বলে আনন্দ দিয়েছিলাম, আর ও ভীষণ পছন্দ করে ঘুরতে যেতে, পার্কে যেতে বিশেষ করে। তো তারপর তো মেয়ে অনেক আনন্দ আর কি করেছিল সারা বিকালেও, সেই দুধ খেতে পছন্দ করে না, তাও দুধ খেয়ে নিয়েছিল যে দুধটা খেয়ে নাও, তারপর আমরা বেরু যাব। তার মধ্যে চলে এলো বৃষ্টি, সেই জন্য আর পার্কে যাওয়া হলো না। তো ওকে নিয়ে বাইরে না বেরোলেও ওর মনটা খারাপ হয়ে যেত, যেহেতু আমি সারাদিন বলেই যাচ্ছিলাম মামা আমরা সবাই ঘুরতে যাব, তোমার ফ্রেন্ড মিলে সবাই মিলে এরকম বলছিলাম। তারপর যাই হোক, তারপর সবাই মিলে প্ল্যান করলাম যে চলো তাহলে যাই আর খেয়েই আসি, না হলে কিছু, নাহলে আর কোথায় যাব। তো এই যে এখান থেকে অটো ধরে নিলাম, দুটো অটো করে এলাম আমরা, যেহেতু বাচ্চা নিয়ে একটু প্রবলেম হয়ে যেত, সামনে বাচ্চা নিয়ে বসাও প্রবলেম, এই জন্য দুটো অটোতে আমি আর সুবর্ণা এই অটোতে এসেছিলাম, আর পেছনে হচ্ছে চন্দ্রা আর মিতা এসেছিলো, আমরা মোট 4 জনা। যদিও আমাদের সঙ্গে আরেকজন আছে পায়েলদি, তো পায়েলদির এই যে চলে এলাম রেস্টুরেন্টে, চলো পায়েলদির সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। পায়েলদির বাড়ি একটু অন্য লাইনে, এই জন্য পায়েলদি অন্য দিক দিয়ে আসবে আর কি। তো এখন হচ্ছে ঢুকবো, এটা নতুন আর কি দাদা বৌদি রেস্টুরেন্ট। তো যাই হোক, এখানে ওনাকে দেখে খুব খারাপ লাগছিল যে এত বয়স হয়ে গেছে তাও এরকম করে খেতে হয়, মানে স্বাভাবিক না, অনেক খারাপ লাগে। তো চলো আমরা এখন ভেতরে যাই। এখানে আগে বেশ কয়েকবার এসেছি আর কি বরের সঙ্গে, তো এখন তো আর বর আসতে চায় না, আর আমিও ভাবি যে ও যতটা বাইরের খাবার না খাক তো ওর শরীরের পক্ষে ভালো, তো এই জন্য চলে এলাম সব মাম্মা মিলে। তো এই আর কি, আমি মনে করি ওর কিছু না হোক, আমার খেয়ে দিয়ে যা হয় হোক। তো চলো এখন আমরা ওপরে যাচ্ছি, নতুন হয়েছে তো, আর ওপরে আমরা আসিনি যদিও, এই ফার্স্ট টাইম আমরা নিচতলায় খেয়েছিলাম আর ওপর তলায় এই যে ফার্স্ট টাইম এলাম। তো চলো এবার গিয়ে বসি, সোফা সাইড নিয়ে আর কি বসবো, কেননা বাচ্চারা আছে তো সোফাতে বসতে ওদের সুবিধা হবে। আমি বিরিয়ানি খাবো, আমার সঙ্গে আছে মিতা, মিতাও বিরিয়ানি খাবে, আর চন্দ্রা
খাবারটা একটু একটু করে খাবো। আচ্ছা চুলটা দেখে নাও, খুব সুন্দর। এই যে অর্ডারটা চলে এলো সেটা হচ্ছে ফিশ ফ্রাই, সেটা হচ্ছে জ্যোতিষ্কার জন্য, জ্যোতিষ্কার খেতে ভালোবাসে এই জন্য। আর আমার মামাম তো বিরিয়ানি খাবে, ও আগে থেকেই বলছিল মা বিরিয়ানি কোথায় বিরিয়ানি কোথায়, মানে ও ভালোবাসে খেতে। তো আমি বিরিয়ানি নেব আর অন্য কিছু নেব না, আমারও তখন একটু খিদে খিদে পেয়েছিল। আমিও নান ভালোবাসি, তবে আজকে এখানে যখন এসেছি বিরিয়ানিটাই খাবো। আর ইয়ে কি বলবো, সুবর্ণা নান নিয়েছিল, বলছে আজকে আমি বিরিয়ানি খাবো না। আমরা তিনজনে নিয়েছিলাম বিরিয়ানি, হচ্ছে মটন বিরিয়ানি। তো যখনই চলে এলো তখনই মানে বিরিয়ানিটা, তখন আর কি মামামকে আগেই বেড়ে দেব, থালাটায় মুছে নিলাম একটু টিস্যু দিয়ে, তারপর ওখানে ওকে ভাত দিয়ে দেবো। ও মাংস খায় না, শুধু ওই ভাতই খাবে চামচ দিয়ে। ও না চামচ দিয়ে খেতে খুব ভালোবাসে, বলতে খুব ভালো পারে, সবাই দেখে অবাক হয়ে যায়, বলে এইটুকুনি বাচ্চা চামচ দিয়ে খাচ্ছে, আর এমনি তো বাড়িতে আমি খাইয়ে দিই, আর ও কোথাও গেলেও নিজে হাতেই খায়। তো দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে বলো, তবে এখানকার এই যে কলার পাতার উপর দেয় না, এই এই ব্যাপারটা খুব ভালো লাগে, তাই না, একটু অন্যরকম লাগে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আর বিরিয়ানি আসার আগে ভাবি যে মাংসর যে পিসটা হবে কীরকম হবে, ভালো হবে না খারাপ হবে। তবে আজকে আমার ভাগ্যটা ভালো ছিল, বেশ ভালো ছিল, একটা পায়েরই বোধ হয় ওটা ছিল, তো খুব সুন্দর ছিল। সবাই মিলে খুব মজা করছি, খাওয়ার থেকে মজাটাই বেশি ভালো লাগে বলো। তো এই যে সবাই, চন্দ্রাও খেতে ব্যস্ত, আমার মামামও খেতে ব্যস্ত, সব মামাম খেতে ব্যস্ত। তো দেখো কি বলবো, আগের দিন যেদিন এসেছিলাম সেদিন একটু বেশি গল্প করতে পেরেছিলাম, আর আজকে না সবাই সবার বাচ্চা সামলাতে ব্যস্ত, যেহেতু আজকে সবাই সবার বাচ্চাকে নিয়ে এসছে এই জন্য, আর আগের দিন গল্প টল্প করতে পেরেছিলাম, বেশ ভালোই লেগেছিলো। শুধু আমার মামামকে আর কি রেখে গেছিলাম, যেহেতু ওদের এখানে বাড়ি তো সবাই ফ্যামিলিতে সবাই থাকে, এজন্য ফ্যামিলি সবার মানে সবার কাছে রেখে আসতে পারে, আর আমার তো কেউই থাকে না তোমরা তো জানো, এই জন্য আমি যেখানেই যাবো না কেন আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো দেখো ভেতর থেকে মানে মাংসটা ইয়ে হাড়টা তোমার এরকম করে কি বলে করে করে আর কি শ্বাসটা বের করেছি। তারপর এই যে এলো পায়েলদি, পায়েলদির ছেলে মানে ঘুমোচ্ছিল এই জন্য লেট হয়ে গেল, পায়েলদি কিন্তু আগের দিন আসতে পারেনি, আর আজকে আর কি যাই হোক লাস্টে এসেছিলো, লাস্টে এসে কি খাবে বলো, একটা আইসক্রিম নিয়েছিল সেটা খেয়েছিল। তো আমাদের আমরা বসেছিলাম গল্প করছিলাম, আর পায়েলদি আইসক্রিমটা খেলো, তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম। পায়েলদির সঙ্গে আজকে বেশি একটা মজা করতে পারিনি, তবে নেক্সট টাইম অবশ্যই মজা করব। তো পায়েলদি তুমি মন খারাপ করো না, নেক্সট টাইম ভালো করে তোমার সঙ্গে মজার গল্প ফটো তোলা সব করতে পারবো। তো এই যে পায়েলদিও ভীষণই ভালো, পায়েলদি সেই ঘুম থেকে মানে ওর বেবি ঘুম থেকে উঠতে লেট করেছে উল্লো বলেই আর কি আসতে ওরও লেট হয়ে গেল। আচ্ছা
তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা একটু আগে গিয়ে ট্রেন্স আছে, তো ভাবলাম ট্রেন্সের সামনে বসার জায়গা আছে, ওখানে বসে একটু গল্প টল্প করবো। তবে একদমই বসা হয়নি, তখন 8:30 ওরকম বেজে গেছিলো। তারপর শায়না আবার বায়না করছিলো ট্রেন্সের ভেতরে যাবে, শপিং করবে, তবে আমরা আর কি যাবো না জন্য আর কি মানে আমাদের শপিং করার কিছুই ছিল না, এই জন্য আর যাইনি ভেতরে। তবে তারপর চলে এলাম আর্সেলানে, এখান থেকে নিয়ে নিলাম বিরিয়ানি, মিতা নিল তিনটে আর আমি নিলাম একটা আমার বরের জন্য। ভাবলাম তো ও অনেকদিন খায় না, তো আমি একা খাবো, এই জন্য আমি ভাবলাম যাই ওর জন্য নিয়ে যাই, দাদা বৌদিতে দেরি হবে জন্য আর্সেলান থেকে নিয়েছিলাম। তো চলো নিয়ে এখন বাড়িতে যাব, বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি আর কি গেছিলাম আনতে এখানে, আর ওরা কেউ টোটো থেকে নামেনি, ওরা বসেছিল, তারপর আমি নিয়ে নিলাম 4টে মোট। তো তারপর বাড়িতে যাব। বাজে রাত ঠিক 12টা, আর এখন আবার চলে এলাম তোমাদের সামনে। তো বাড়িতে এসে বরকে খেতে দিলাম, ওর জন্য তো বিরিয়ানি নিয়ে এসেছিলাম, ও খেলো, মামামকে মানে দো ফ্রেশ করিয়ে, পায়ে দোল দিয়ে, ঘুম পাড়িয়ে, তারপর আজকের ভিডিওটা এডিটিং করে, মানে আজকে যে কালকে যে ভিডিওটা দেবো, আজকে মঙ্গলবার, বুধবারে যে ভিডিওটা দেবো সেটা এডিটিং করে টোরে। তো আমার আরও কিছু কাজকর্ম রয়েছে সংসারে, বিকালে তো কোনো কাজ করিনি, সোজা চলে এলাম ওদের সঙ্গে ঘুরতে খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এসে আর ভালো লাগছিলো না কাজ করতে, তো এখন যদি আমি না করি তাহলে সকালে ঘুম থেকে উঠে না খুব চাপের হয়ে যাবে। তো চলো কি কাজকর্ম আছে রাত 12টার সময়, তোমাদের দিদির কি কাজকর্ম করতে হয়, তো চলো দেখতে থাকো। আর এখন একটু গোছ গাছের কাজ আছে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যখন আমি এই কাজগুলো করছিলাম তখন বেশ অনেকটা রাত ছিল, তো তারপর ভাবলাম এগুলো সেরে না করলে সকালবেলায় ভালো লাগবে না এই কাজগুলো করতে। দেখো তোমাদের দাদা খেয়েছিল, সেই বিরিয়ানি থালাটা রয়েছে ওটা পরিষ্কার করলাম, থালা বাসন ধুইনি যদিও আওয়াজ হবে জন্য, কেন পাশেই সবাই ঘুমোচ্ছিল, এই জন্য রাত্রেবেলায় তো একটু আওয়াজ হলে অনেক আওয়াজ বোঝায়, তো এই জন্য রেখে দিয়েছিলাম। তারপর বোতলগুলোতে জল ভরা বাকি ছিল, আর ওই যে বাসনগুলো মেজে দিয়ে গেছিলো, তবে আমি রাখিনি ওই ঝুড়িটাই, আমি রাখি উপুর করে শব্দ হবে বলে রাখিনি, ওগুলো আমি সকালে করে নেব। তো এখন ফ্রিজে সব বোতলে জল টল ভরে রেখে দেন, আমার কাজ কমপ্লিট হবে, ফ্রেশ হয়ে তারপর যাব শুতে, আর মেয়ে আর মেয়ের বাবা দুজনেই ঘুমোচ্ছে। মোটামুটি কিছু কিছু কাজ আর কি একটু গুছিয়ে নিলাম, থালা বাসনগুলো আর রাখলাম না, কেন আওয়াজ হবে, এত রাতে আওয়াজ হবে, চারিদিকে সবাই ঘুমোচ্ছে, এই জন্য ধরলাম না। বাসনও কটা ধোয়ার ছিল তাও ধুলাম না আওয়াজ হবে জন্য, কালকে সকালবেলা ধুয়ে নেবো। ঘরটাও ভাবছিলাম ঝাড় দেবো, তো ঝাড়ও দিলাম না যে এত রাতে ঘর ঝাড় দেবো। তো যাই হোক, ভালো লাগছে না, এখন শুতে যাব, চোখে মুখে জল দিয়ে এলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। তো চলো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখনকার মতো টাটা, সবাইকে জানাচ্ছি গুড নাইট।